জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? এই প্রশ্নটা করলে আপনারা সাধারণত আপনাদের ব্রেন থেকে উত্তর খুঁজতে শুরু করবেন, যে আপনার মা কিনা, বাবা কিনা, ছেলে কিনা, মেয়ে কিনা, বউ কিনা, গার্লফ্রেন্ড কিনা, এরকম নানা কিছু। কিন্তু এই সবগুলো উত্তরই আসলে ভুল। আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনি নিজে। আপনি যখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ বাদ দিয়ে অন্য অনেকের মধ্যে গুরুত্বপূর্ণতা খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন, তখনই আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি ধাক্কাটা খাবেন। কারণ আপনি যদি আপনার নিজের লাইফে নিজেকে গুরুত্বপূর্ণ মনে না করেন, তখন আপনি নিজের উপর ইনভেস্ট করতে পারবেন না। নিজের উপর ইনভেস্ট করা, ইফোর্ট দেওয়া, এই জিনিসগুলো আপনাকে কি করবে, কত কিছু করবে, সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। দেখুন, আপনি যদি কাউকে পড়াশোনা শেখান, ধরুন আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, সে সফল হলো, যেটা খুবই ভালো কথা, আপনার উপর বার্ডেন কমে গেল। কিন্তু সফল হওয়ার পরে সে আপনাকে দেখবেই, এমন কোনো বাধ্যবাধকতায় আপনি তাকে ফেলতে পারবেন না। সেটা আপনাকে করতে হবে একদম ফ্রি মাইন্ডে, যে এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমি এটা করলাম। কিন্তু এর বিনিময়ে কোনো কিছু আশা আপনি করতে পারবেন না, পেতেও পারেন নাও পেতে পারেন। কিন্তু আমরা, এটা তো খুব ভালো যে সন্তানের উপর ইনভেস্ট করা, এছাড়া আরো হুদাই কতগুলো ইনভেস্ট করি, যেগুলো হচ্ছে যেমন ধরেন আপনি বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে খরচ করছেন। এবং আমরা বাঙালিদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে আমরা খুব দামি পোশাক পরা, তারপরে হচ্ছে গর্জিয়াস দেখানো বাইরে, এই যে যে সিলি জিনিসগুলো, এগুলো না করে কয়েকটা বই কেনেন, কোর্স করেন, অনলাইনে কোর্স আছে, তারপরে অফলাইনেও বিভিন্ন জায়গায় কোর্স আছে, বিভিন্ন ধরনের সেমিনার আছে, এগুলোতে অংশগ্রহণ করা, পড়াশোনা করা, নিজেকে কি প্রতি মুহূর্তে আপগ্রেডেড করার চেষ্টা করা। তারপরে একটা জিনিস, নিজেকে সুস্থ রাখা। আমাদের দেশের মানুষের মধ্যে, ছেলে মেয়ে উভয়ের মধ্যেই, নিজেকে সুস্থ রাখার চাইতে সুন্দর দেখানোর প্রতি আমাদের মনোযোগটা অনেক বেশি। এটা আমাদেরকে তিলে 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 শেষ করে দিচ্ছে। এবং বর্তমানে এই মোবাইলের যুগ হওয়া, ফেসবুকের যুগ হওয়া, ছবির যুগ হওয়াতে আমাদের এটা প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। কিছুদিন আগে আমার এক বয়স্ক আত্মীয় আমাকে বলছে যে এখন তো আমি আর কোনো কালো মানুষ খুঁজে পাই না। পরে আমি বললাম যে আসলে এখন বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, এগুলো লাগিয়ে মানুষ ফর্সা হয়ে ওঠার চেষ্টা করে। তো এটা আলটিমেটলি ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ ইয়ে করবে, মানে আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর, স্কিনের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা সেটা করছি, প্রতি মুহূর্তে কোনো কিছু না ভেবে করছি। তো এই না ভেবে নিজেকে ক্ষতি করছি, সেটা না করে একটু ভাবি, কোক না খেয়ে একটা ডিম খাই, যেটা আমার স্বাস্থ্যের জন্য কি হবে, ভালো হবে। আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার ব্রেনটাকে ভালো করবে, স্বাস্থ্যটাকে ভালো করবে। তারপরে এই যে আপনি শরীরের উপর ইনভেস্ট করবেন, একটু এক্সারসাইজ করা, একটু রোদে যাওয়া, একটু ভিটামিন ডি লাগানো, এটা কিন্তু আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে নিজেকে সুস্থ রাখতে হবে সবার আগে, তারপরে পড়াশোনা করতে হবে, স্পিরিচুয়াল কিছু রিলেশন তৈরি করতে হবে আপনার গডের সাথে, আপনার নিজের। এটা আপনাকে আলটিমেটলি অনেক বেশি শান্ত রাখবে, যে শান্ত রাখার ফলে আপনি আরো অনেক বেশি কি ভালো ভালো কাজে নিজেকে কি করতে পারবেন, নিয়োজিত করতে পারবেন। তো আপনি এই যে যে কাজগুলো করবেন, এই প্রত্যেকটা কাজ আপনাকে কি করবে, আর অনেক 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 বেশি কি করবে, ভালো করে তুলবে। দেখুন, লাইফে প্রতি মুহূর্তে আমাদের গোল চেঞ্জ হতে থাকে, আমাদের সেটিংগুলো চেঞ্জ হয়ে যেতে থাকে। তো আমরা এক জায়গায় কখনো স্থির থাকতে পারি না, এটাই লাইফের ধরন, আপনাকে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। তারপরে যখন এগিয়ে যাওয়া শুরু করবেন, এই সময়টাতে আপনার নানা ধরনের অবস্ট্রাগল আপনার লাইফে আসবে, প্রত্যেকটাকে একটা একটা করে পিছনে ফেলে দিতে হবে। আমাদের জীবনে আমাদের পার্টনারের অনেক বেশি ভূমিকা থাকে। অনেক ক্ষেত্রে গবেষণা দেখা গেছে যে আমাদের জীবনে 95% প্রভাব রাখে অনেক সময় পার্টনার, কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে একটু কম। তো এবং যারা আপনাকে হেয় করে দিচ্ছে, আপনার মানসিকতাকে ভেঙে দিচ্ছে, আপনি তাকে পছন্দ করেন, ভালোবাসেন, ভালো বন্ধু মনে করেন, এরকম মানুষ আমাদের থাকে। তো এই ধরনের মানুষরা যখন আপনাকে প্রতি মুহূর্তে কি করছে, ভেঙে দিচ্ছে, আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্সকে, নিজের সম্মানকে, আত্মসম্মানকে বিকিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখবেন না। কারণ এরা আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনি, সেটাকেই নষ্ট করে দিচ্ছে। সেই কনফিডেন্স যদি আপনার চলে যায়, তাহলে আপনি অন্য কোনো কাজই করতে পারবেন না ভালো করে। তো আপনাকে কি করতে হবে, এই ধরনের মানুষের কাছ থেকে, এই ধরনের বন্ধু, এই ধরনের সম্পর্ক, যে কোনো ধরনের কোনো কিছু থেকে আপনাকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং এদের সাথে সম্পর্ক একদম না করে দিতে পারাটাই সবচেয়ে বেস্ট, আর যদি না পারেন তাহলে কমিয়ে দিতে হবে।
আপনি যখন জব লাইফে যাবেন তখনও কিন্তু কি হবে, আপনার আশেপাশে যে কলিগটা থাকবে সবাই আপনার বন্ধু থাকবে না, কেউই বন্ধু থাকবে না, অনেকে শত্রুও থাকবে, আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে, যেহেতু আমাদের জাতীয় খেলা হাডুডু, এই ধরনের চেষ্টাগুলো তো চলতেই থাকবে, কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাগুলো চালিয়ে যেতে হবে। এবং আপনি আপনার লাইফে যেই জিনিসগুলোই আপনাকে পিছনে টেনে ধরছে সেগুলোকে একটু পাশা সরিয়ে দিয়ে নিজের মতো করে সুন্দর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং সেই ক্ষেত্রে নিজের উপর ইনভেস্ট করতে হবে, পড়াশোনা সার্টিফিকেট অর্জন না, শুধু সেটা বাস্তব জীবনে প্রয়োগ করা, প্রতিটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি কিছু টাকা পয়সা জমিয়ে জায়গা কিনলেন, ফ্ল্যাট করলেন, বাড়ি করলেন, এগুলো কিন্তু কোনো কিছুই কি আপনার ভেতরকার যে সম্পদ সেটাকে উন্নত করছে না। অনেকের খুব প্রবণতা যে সম্পদ করতে থাকে, নিজের শরীরের উপর ইনভেস্ট করে না, একটা সময় যায় দেখে তার বডিতে খুব খারাপ কিছু হয়ে গেছে, বা সে পড়াশোনা করে আরও অনেক কিছু ডিগ্রি অর্জন করে অনেক অনেক উপরে যেতে পারতো, নিজেকে ভালো রাখতে পারতো, সেটাও সে করেনি। তো ওই জায়গায় যাতে আপনি না যান, সেই আফসোসের জায়গাটা যাতে আপনার তৈরি না হয়, তাই আপনি যে সবচেয়ে বড় সম্পদ নিজের সেটা আগে জানুন, জেনে তারপরে সেই অনুযায়ী প্ল্যান করুন, প্রক্রিয়া করুন এবং বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন যে আপনি আসলে কী করবেন কী করবেন না। বছরের শুরুতেই নিজেকে নতুন করে গুছিয়ে নিয়ে একটা সুন্দর বছর আপনারা পার করতে পারেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমাকেও আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।